তুই কিভাবে এটার সাথে কোপ করছস, কিভাবে এখান থেকে বাইরে আসছস? যেই দিন পাকিস্তানের ম্যাচের পরে পরের ম্যাচটা ছিল ইন্ডিয়ার সাথে, তো ওই ম্যাচটার আগেই আমাকে ব্যান ঘোষণা করলো, সেটা ব্যাঙ্গালোরে। তো আমি যখন হোটেলে একাই ছিলাম, তো সবাই খেলতে গেছে, তো ইন্ডিয়ার সাথে ম্যাচটা 1 রানে হারলাম। আমরা সবাই অলমোস্ট সবাই কাঁদছিলাম ওই ম্যাচটা হারার পরে। তো আমার খুব কষ্ট লাগতেছিল যে একে তো ব্যান্ড হইলাম, কি ম্যাচটা হারলাম। তো ওই ম্যাচটা খুব দোয়া করতেছিলাম হয়নি, পরে তো দেশে একা একা এসে পড়লাম আমি হ্যাঁ, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ বাকি থাকা অবস্থা। তো প্রত্যেকটা মানে প্লেনেও অনেকবার কান্না পাইতেছিল, এয়ারপোর্টে আসার পরও বাসায় এসেও খুব খারাপ লাগতেছিল যে এমন কি করলাম, আমার ব্যান্ড করলো। ঠিক আছে, পরে দেখা গেল যে তারপরের 6 মাস কোনো খেলা ছিল না ইন্টারন্যাশনাল। তো এবং এটা কন্ডিশন ছিল যে আমি যদি টেস্টে দিতে যাই ফেল করি, 6 মাস 1 বছর আমি খেলতে পারবো না, এবং আরেকবার যদি ধরা খাই তাহলে হচ্ছে 2 বছর খেলতে পারবো না, থার্ড টাইম ধরা গেলে লাইফ টাইম ব্যান। পরে আমি দেশে আসার পরে সবাই যখন চলে আসলো হিথ স্ট্রিক চলে যাবে, যাওয়ার আগে মাহবুব আলী জ্যাকি স্যার তাকে আমার প্রজেক্টটা হাতে দিয়ে গেল। তো আমি দিন রাত সব সময় ড্রিল করতাম, জাকি স্যার হচ্ছে একাডেমিতে যাই আমি প্র্যাকটিস করতাম, এবং সে মাঝে মধ্যে রাত্রে আমাকে না বলেই বাসায় আসতো যে আমি আমার ড্রিল গুলা ঠিক মতো করতেছি। তখন আমার নামাজ পড়ে একটাই দোয়া থাকতো, আল্লাহ আমাকে তুমি এই বিপদ থেকে। পরে আমি অস্ট্রেলিয়াতে যখন পরীক্ষা দিতে চাই, যাওয়ার আগের দিন আমি মানে রোজা রাখছিলাম, টেস্ট দিয়ে পরে আল্লাহর মতে পাস করছি, তারপর আইসি করছি। হাসোস কেন তুই? এত ভাবতে দিদি ভদ্র, অনেক কিছু আসতেছে, ও খুশিতে আসতো। আমি মনে মনে হাসতেছি, কারণ আমি তো আসল কাহিনী গুলো জানি। তুই তুই যে এত ভদ্র আসতেছিস, আমি তো এটা শুনে হাসতেছি খালি। পরে আল্লাহর রহমতে আমি পাস করছি। পাস করার পর আফগানিস্তানের সাথে 6 মাস 6 মাস পরে যে হলো, বিকাল সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছে টিম দিতে,